এইসব চরিত্রের সঙ্গে পরিচয় নেই এমন বাঙালি কমই আছে। এদের সাক্ষাৎ পাওয়া যায় দুটি আশ্চর্য বই ও একটি আশ্চর্য গল্পে। বই দুটি হল আবোল তাবোল আর হজ বরল, আর গল্পটি হল হেঁসোরাম হুঁশিয়ারের ডায়েরি। এদের স্রষ্টা হলেন সুকুমার রায়, যার জন্ম হয়েছিল আজ থেকে 100 বছর আগে। সুকুমারের পিতা ছিলেন ময়মনসিংহের মুশুয়া গ্রামের জমিদার হরিকিশোর রায়চৌধুরীর দত্তক পুত্র কামোদারঞ্জন। দত্তক নেবার পর কামোদারঞ্জনের নাম হয় উপেন্দ্রকিশোর। উপেন্দ্রকিশোর ছিলেন 5 ভাইয়ের এক ভাই। বড় ছিলেন শারদারঞ্জন, তারপর উপেন্দ্রকিশোর, তারপর মুক্তিদারঞ্জন, চতুর্থ কুলোদারঞ্জন ও পঞ্চম প্রমোদারঞ্জন। বড় ভাই শারদারঞ্জন ছিলেন সংস্কৃত ও গণিতে পণ্ডিত। তাঁর লেখা বই পাঠ্যপুস্তক হিসাবে ব্যবহার হতো। শারদারঞ্জন মেট্রোপলিটন কলেজের অধ্যক্ষ ছিলেন। এছাড়া তার আরেকটি পরিচয় ছিল, তিনি ছিলেন ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেট খেলোয়াড়। উপেন্দ্রকিশোর খেলোয়াড় ছিলেন না, কিন্তু তাঁর মধ্যে নানান গুণের সমাবেশ ঘটেছিল। তিনি ছিলেন চিত্রকর, বৈজ্ঞানিক, অনন্য শিশু সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ ও মুদ্রণ শিল্পে অগ্রণী গবেষক। উপেন্দ্রকিশোরী ছিলেন একমাত্র ভারতীয় যার লেখা প্রবন্ধ বিলাতের বিখ্যাত মুদ্রণ শিল্পের বার্ষিকী পেনরোজ অ্যানুয়ালে প্রকাশিত হতো। তার সঙ্গে উপেন্দ্রকিশোরের তোলা ছবিও থাকত। তৃতীয় ভাই মুক্তিদারঞ্জন গণিতজ্ঞ ও দুর্ধর্ষ খেলোয়াড় ছিলেন। তিনি মেট্রোপলিটন কলেজে অধ্যাপনা করতেন। কুলোদারঞ্জনও ক্রিকেট খেলতেন। তাছাড়া তিনি দেশ বিদেশের পৌরাণিক কাহিনী ও বিখ্যাত ইংরাজি গল্পের কিশোর পাঠ্য অনুবাদ করে প্রসিদ্ধি লাভ করেছিলেন। প্রমোদারঞ্জন সরকারি জরিপ বিভাগে কাজ করতেন। তিনি তার কর্মজীবনের বিচিত্র অভিজ্ঞতার কথা বনের খবরে লিপিবদ্ধ করে গেছেন। এই 5 ভাইয়ের মধ্যে 3 ভাই উপেন্দ্রকিশোর, কুলোদারঞ্জন ও প্রমোদারঞ্জন ব্রাহ্মধর্ম গ্রহণ করেন। তা সত্ত্বেও 5 ভাইয়ের মধ্যে সৌহার্দ্য চিরকাল অটুট ছিল। ব্রাহ্ম সমাজের নেতৃস্থানীয় স্বাধীন চেতা দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের কন্যা বিধুমুখীকে উপেন্দ্রকিশোর বিবাহ করেন। ততদিনে উপেন্দ্রকিশোর মুশুয়া থেকে কলকাতায় চলে এসে রয়েছেন 13 নম্বর কর্ণওয়াল স্ট্রিটে। উপেন্দ্রকিশোর ছিলেন 6টি সন্তানের জনক। এদের মধ্যে বড় ছিলেন কন্যা সুখলতা, তারপর সুকুমার, তারপর বোন পুণ্যলতা, চতুর্থ সুবিনয়, পঞ্চম শান্তিলতা ও সর্বকনিষ্ঠ সুবিমল। সিটি স্কুল থেকে এন্ট্রান্স পাশ করে সুকুমার প্রেসিডেন্সি কলেজ থেকে পদার্থবিজ্ঞান ও রসায়নের ডাবল অনার্স নিয়ে বিএসসি পাশ করেন। তার অধ্যাপকদের মধ্যে ছিলেন
রাসায়নিক আচার্য প্রফুল্লচন্দ্র রায়। সেই সময় রায় পরিবার থাকতেন সুকিয়া স্ট্রিটে। কলেজে থাকতেই সুকুমার একটি সংস্থার প্রতিষ্ঠা করেন যার নাম দেয়া হয় ননসেন্স ক্লাব। এই ননসেন্স ক্লাবের একটি হাতে লেখা পত্রিকা ছিল যার নাম সাড়ে ৩২ ভাজা। যে বিশেষ হাস্যরসের সঙ্গে সুকুমারের নাম অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে যায় সেই খেয়াল রসের প্রথম প্রকাশ সাড়ে ৩২ ভাজার পাতাতে। এই ননসেন্স ক্লাবের সভ্যদের দিয়ে অভিনয় করানোর জন্য সুকুমার দুটি নাটক রচনা করেছিলেন। একটি হলো ঝালাপালা। এই ঝালাপালার একটি দৃশ্যে পাঠশালার ছাত্র পণ্ডিত মশাইকে জিজ্ঞেস করছে, আই গো আপ উই গো ডাউন মানে কি? আই আই কি না চক্ষু, গো গায়কারে গো, গৌ গাব গাব ইত্যমর, আপ আপ কি না শরীর বাড়ি জ, অর্থাৎ গরুর চক্ষে জ, এটা গরু কাঁদিতেছে। কেন কাঁদিতেছে? উই গো ডাউন, উই অর্থে যাকে বলে উই পোকা, গোডাউন অর্থে গুদমখানা, অর্থাৎ গুদমে উই ধরে আর কিচ্ছু রাখলে না তাই না দেখে আই গো আপ, অর্থাৎ গরুকে বলি কাঁদিতেছে। অন্য নাটকটি হল লক্ষণের শক্তিশেল। প্রথম দৃশ্যের ঘটনাস্থল হল লঙ্কায় রামের শিবির। পাত্ররা হলেন রাম, লক্ষণ, সুগ্রীব, বিভীষণ, জাম্বুবান ও পারিষদবর্গ। প্রথম বক্তা স্বয়ং রামচন্দ্র। কাল রাত্রিরে আমি একটা চমৎকার স্বপ্ন দেখেছি। দেখলাম কি, রাবণ বাটা একটা লম্বা তাল গাছে চড়ছে, চড়তে চড়তে হঠাৎ পা পিছলে একেবারে পপাতচ মমারচ। তাহলে হয়তো রাবণ বেটা সত্যি সত্যি মরে, রাজ স্বপ্ন মিথ্যে হয় না। হয় না, হবে না, হতে পারে না। আমি হনুমানকে বললু চা বেটাকে সমুদ্রে ফেলে দেয়া। হনুমান এসে বলল কি, ফেলবারও দরকার হলো না, সে এক একেবারে মরে গেছে, একদম মরে গেছে। ওই দেখ রাবণের রথ দেখা যাচ্ছে। ওই যে রাবণ লাঠি কাঁধে, সে কি রাবণ বেটা তবু মরেনি? বেটা জানতো খুব কড়া, এই হনুমান বেটাই যত যত মাটি করলে তখন রাবণকে সমুদ্রে ফেলে দিলে গল চুকে যেত না, বেটা আবার বিদ্যে যাই করতে গেছে, একেবারে মরে গেছে। চোর পালালে বুদ্ধি বাড়ে। এ দূত খবর কি? আগে আমি এই মাত্র আসছি। ব্যাস মস্ত খবর দিয়েছে আর কি? এই মাত্র আসছে, তোপ ফেলতে হবে। আজ কি ঘটলো না ঘটলো সব ভালো করে গুছিয়ে বলো। আগে আমি ছানটান সেরে পুঁইশাক চচ্চড়ি আর কুমড়ো ছেচকি দিয়ে চারটি ভাত খেয়ে অমনি বেরিয়েছিল। যদিও পাজিতে আজকে কুষ্পাণ্ড ভক্ষণ নিষেধ লিখেছে, কিন্তু কি হলো জানেন তো, আমার কুমড়োটা পচে যাচ্ছে কিনা। বাজে বকিস, কাজের কথা বল। খেয়ে উঠে দু তিন ঘন্টা জিরিয়ে ওইখানে গিয়ে দেখি কি খুব ঢাক ঢোল বাজছে, ধারাবাহিক রূপে আত্মপান্ত পর্যায় পরম্পরা বলবি কিনা? তারপর কি হলো শুনি, তত কেম আসিছে রাবণ মহাধুব ধাম মহাহট্ট গোল, কিম কতকিম শঙ্খ হুলাহুলি সানাই নিশন পট্টাল ঝঙ্কার অস্ত্রের ঝনন, কিম
ततः किम् ततः किम् लाखो लाखो सैन्य चले साथे साथे उड़ेछे पताका सम्मुखे पश्चाते ततः किम् ततः किम् वीर दर्पे सबे करे कोलाहल महा आश्फलने पापे धरा तल किम् ततः किम् ततः किम् ताहादेर रुद्र तापटेर चोटे भय पान उड़े पीले चमके ओठे किम् ततः किम् ततः किम् आजि दुर्दिने ते नाहि कारो रक्षा तले बले सबे पाबे आजि अक्षा अठारोशो पचानब्बे ख्रीष्टाब्दे उपेंद्र किशोर तां निजेर नामे एक मुद्रण प्रतिष्ठान पत्तन करें परे प्रतिष्ठान नाम है यू राय एंड सन्स उपेंद्र किशोर निजे कखनो विदेशे जाननी किन्तु सुकुमार जाते बिलेते गिये फोटोग्राफी और मुद्रण काज शिखे आसते पारे एई विषये तार आग्रह छिलो उन्नीसश एगारो ख्रीष्टाब्दे तेईस बचर बयसे गुरुप्रसन्न वृत्ति निये सुकुमार इंगलैंड यात्रा करें तिनी प्रथमे लंडने जान लंडन काउंटी काउंसिल स्कूल अफ फोटो एनग्रेविंग एंड लिथोग्राफी ते एक बचर शिक्षा लाभे पर मैंचेस्टरे जान सेखाने म्यूनिसिपल स्कूल अफ टेक्नोलॉजी ते क्रोमोलिथोग्राफी और लिथो ड्रॉइंग शिक्षा करें बिलेत थेके उपेंद्र किशोर के लेखा चिठीते तार काजे विस्तारित तो विवरण पावा जाए उपेंद्र किशोर पुत्र हिसेबे तार शिक्षार पथ जे अनेकटा सहज हो गए ए खबर चिठीते जाना जाए एई समय उन्नीसश बारो साले रवीन्द्रनाथ गीतांजलिर इंगराजी अनुवाद संगे करे लंडने आसें रवीन्द्रनाथ छिलेन उपेंद्र किशोरेर समसामयिक ओ बंधुस्थानीय इंगलैंडे तखन बांगाली छात्रदेर मध्ये अनेकेई छिलेन जारा रवीन्द्रनाथेर भक्त ओ अनुरागी तार मध्ये सुकुमार छिलेन अन्यतम एछाड़ा छिलेन रामानंद चट्टोपाध्यायेर ज्येष्ठ पुत्र केदारनाथ आनंदमोहन बसुर कनिष्ठ पुत्र अरविंद कालीमोहन घोष ও প্রশান্ত চন্দ্র মহলানবিশ সেই সময় সুকুমার একটি সভায় রবীন্দ্রনাথ সম্বন্ধে ইংরাজিতে একটি প্রবন্ধ পাঠ করেন এই প্রবন্ধ বিলাতের বিখ্যাত কোয়েস্ট পত্রিকায় প্রকাশিত হয় রবীন্দ্রনাথের কবি মানসের সঙ্গে ইংরাজদের প্রথম পরিচয় ঘটিয়ে দেয় এই প্রবন্ধ বিলাতে চূড়ান্ত পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ব্রোঞ্জে পদক লাভ করে সুকুমার উনিশশো তেরোর অক্টোবর মাসে দেশে ফিরে আসেন তার দু মাসের মধ্যেই জগৎচন্দ্র দাসের কন্যা সুপ্রভার সঙ্গে তাঁর বিবাহ হয় সুকুমার যখন বিলেতে তখনই উপেন্দ্র কিশোর উনিশশো তেরোর বৈশাখে সন্দেশ নামে শিশুদের জন্য একটি মাসিক পত্রিকার পত্তন করেন সন্দেশের আগেই উপেন্দ্র কিশোর মহাভারত ও রামায়ণের শিশুপাঠ্য সংস্করণ ও বাংলার উপকথার সংকলন টুনটুনির বই প্রকাশ করে শিশু সাহিত্যিক ও চিত্রকর হিসেবে বিপুল খ্যাতি অর্জন করেছিলেন উনিশশো চোদ্দ সালে উপেন্দ্র কিশোর সুকিয়া স্ট্রিট থেকে একশো নম্বর গড়পার রোডে সপরিবারে তার নিজের বাড়িতে উঠে আসেন এই বাড়ির সামনের অংশে ছিল মুদ্রণ কার্যের যাবতীয় ব্যবস্থা আর পিছনের দক্ষিণ অংশে ছিল বসত বাটি দুঃখের বিষয় সন্দেশ প্রকাশের দু বছরের মধ্যেই উপেন্দ্র কিশোর পরলোক গমন করেন কিন্তু এই দু বছরে তিনি সন্দেশকে ছবি গল্পে ও প্রবন্ধে ভরপুর করে রেখেছিলেন মুদ্রণ শিল্পের নমুনা হিসেবেও সন্দেশের কোনো তুলনা ছিল না ©
पितार मृत्युर पर सन्देशेर समस्त भार सुकुमार ग्रहण करें। सन्देशेर जन्य सुकुमारेर प्रथम रचना छिल खिचुड़ी, जा परे आबोलताबोले स्थान पाय। एरकम छड़ा एवं तार संगे एमन छवि एकमात्र सुकुमारेर पक्षे सम्भव छिल। हाँस छिल सजारु, ब्याकरण मानि ना, हये गेल हाँसो जारु, केमन एता जानि ना। बक्कहे कच्छपे बाहबाकी फूर्ति, अति खासा आमादेर बकच्छप मूर्ति। टियामुखो गिरगिटी मने भारी शंका, उका छेड़े शेषे कि गो खाबे काँचा लंका। छागलेर पेटे छिल ना जानि कि फंदी, चापिल बिछार घाड़े धरे मुड़ो सन्धि। जिराफेर स्वाद नाई माठे घाटे घुरीते, हरिणेर ढंग धरी सेओ चाय उड़ीते। गुरु बोले आमारेओ धरिल कि ओरोगे, मोर पीछे लागे केन हतभागा मोरोगे। हाथीमीर दशा देखो तिमी भावे जले जाय, हाथी बोले एई बेला जंगले चलो भाई। सिंहेर सिंह नेई एई तार कष्ट, हरिणेर साथे मिले सिंह हलो पष्ट। সন্দেশের যে উচ্চ আদর্শ উপেন্দ্র কিশোর প্রতিষ্ঠা করেছিলেন, সুকুমারের আমলে তার কিছুমাত্র বিচ্যুতি ঘটেনি। সুকুমারের বড় বোন সুখলতা, মেজ বোন পুণ্যলতা, মেজ ভাই সুবিনয়, ছোট বোন শান্তিলতা ও কাকা কুলোদারঞ্জন সকলেই সুকুমারের পাশে এসে দাঁড়ান। এছাড়া অন্য নামী লেখকও সন্দেশের জন্য লিখেছেন। তবে অধিকাংশ ছবি এবং রচনাই ছিল সুকুমারের নিজের। সুকুমারের যে কত বিষয়ে কৌতূহল ছিল তার নমুনা পাওয়া যায় একটি খেরোর খাতায়, যার সাত রকম নামকরণ করেছিলেন সুকুমার। এই বিচিত্র খাতা নানান দিক দিয়ে সুকুমারের পরিচয় বহন করে। সন্দেশের বাইরেও সুকুমারের কাজ ছিল। প্রথমত তিনি ছিলেন সাধারণ ব্রাহ্ম সমাজের যুব সমিতির সংগঠক ও মধ্যমণি স্বরূপ। রবীন্দ্রনাথকে সাধারণ ব্রাহ্ম সমাজের মাননীয় সভ্য হিসেবে নির্বাচন করা হবে কি না, তাই নিয়ে সমাজের প্রবীণ কর্তৃপক্ষদের সঙ্গে তরুণদের একটা বিবাদের সৃষ্টি হয়। সুকুমার ও তাঁর অন্তরঙ্গ বন্ধু প্রশান্তচন্দ্র মহলানবিশ এই ব্যাপারে কর্তৃপক্ষদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন। প্রশান্তচন্দ্র
এ বিষয়ে একটি পুস্তিকা রচনা করেন, যাতে তিনি নানান যুক্তির সাহায্যে প্রমাণ করেন কেন রবীন্দ্রনাথকে নির্বাচন করা উচিত। অবশেষে গণভোটে তরুণদেরই জয় হয়। সমাজ ছাড়াও সুকুমারের একটি বড় কাজ ছিল। 1915 সালে তিনি একটি সংস্থার পত্তন করেন, এর বাংলা নাম মন্ডা সম্মিলন, ইংরেজি মানডে ক্লাব। সুকুমারের ব্যক্তিত্বের আকর্ষণে অনেক প্রতিভাবান তরুণ এই ক্লাবের সভ্য হন। এদের মধ্যে উল্লেখযোগ্য কবি সত্যেন্দ্রনাথ দত্ত, অজিত কুমার চক্রবর্তী, অতুল প্রসাদ সেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, কালিদাস নাগ, প্রশান্ত চন্দ্র মহলানবিশ, হিরণ কুমার সান্যাল ইত্যাদি। এই ক্লাবের আমন্ত্রণপত্র সুকুমার নিজেই রচনা করতেন এবং ছাপা হতো ইউ রায় অ্যান্ড সন্সে। অধিকাংশ আমন্ত্রণই ছিল পদ্যে, তার মধ্যে একটির উদাহরণ দেয়া যেতে পারে। সম্পাদক বেয়াকুব কোথায় যে দিয়েছে ডুব, এদিকে তে হায় হায়, ক্লাবটি তো যায় যায়, তাই বলি সোমবারে মদগৃহে গড়পারে দিলে সবে পদধুলি ক্লাবটিরে ঠেলে তুলি, রকমারি পুঁথি যত নিজ নিজ রুচি মতো আনিবেন সাথে সবে, কিছু কিছু পাঠ হবে করজোড়ে বারবার নিবেদিছে সুকুমার। ক্লাবের কর্মসূচি থেকে জানা যায় এখানে নানা রকম গুরুগম্ভীর বিষয় নিয়ে আলোচনা হতো, কাব্য সাহিত্য দর্শন শিল্পকলা রাজনীতি কোনোটাই বাদ পড়ত না। কবি সত্যেন্দ্রনাথ দত্ত আমাদের শান্তিনিকেতনের সুরে আমাদের মন্ডা সম্মিলন নামে একটি গান রচনা করেন। সত্যেন্দ্রনাথ বলেছেন, মোদের গানের বিপুল বেগে পাড়া আটকে ওঠে জেগে, ঢিল ছুঁড়িতে শুরু করে বেজায় রেগে মেগে, মোদের নাচ যদি পায় তবে কি যে হয় শোনো তা সবে, নাগবাসুকীর ঘাড় খচে যায় হয় ভূমিকম্পন। এই সময়ে সুকুমার বড়দের জন্য দুটি নাটক রচনা করেন, একটি হল চলচ্চিত্র চঞ্চরি, অন্যটি হল শব্দকল্প দ্রুম। ১৯২১ সালে সুকুমারের যখন ৩৩ বছর বয়স, তখন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার রোগ নির্ণয় করে বোঝেন কালা জ্বর। সেই বছরই সুপ্রভার একটি পুত্র সন্তান জন্মায়, যার নামকরণ হয় সত্যজিৎ। সুকুমার এই অসুখের মধ্যেই সন্দেশের জন্য লেখা এবং আঁকার কাজ চালিয়ে যান। হজ বরল এই সময়েরই রচনা। সুকুমারের হাস্যরসের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন এই খাঁটি বাংলা রচনাটির প্রেরণা এসেছিল লুইস ক্যারলের অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড থেকে। হজবরলর জগৎ হল স্বপ্নের জগৎ। তোমার ওজন কত? জানি না। আড়াইশে? সে কি পটলের ওজন তো ২১, সে আমার চাইতে ১.৫ বছরের ছোট। তোমাদের হিসেব অন্যরকম। লিখে নাও, ওজন ২৫, বয়স ৩৭। আমার বয়স হচ্ছে ৮ বছর ৩ মাস, বলে কিনা ৩৭। সেটা বাড়তি না কমতি? সে আবার কি বলি, বয়সটা বাড়ছে না কমছে? বয়স আবার কমবে কি? তবে কি বয়স শুধু বেড়েই চলবে? ৪০, ৫০, ৬০, ৭০, ৮০ বুড়ো হয়ে মরি আর কি। তা তো হবে, ৮০ বছর বয়সে মানুষ বুড়ো হবে না? তোমার তেমন বুদ্ধি, বয়সকে বাড়তে দেওয়া হবে কেন? যেমন বয়স ৪০ পড়বে, তারপরে আর ৪১, ৪২, ৪৩ হবে না, তখন ৩৯, ৩৮, ৩৭ এমনি করে কমতে থাকবে, কমতে 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 যখন ১০ গিয়ে দাঁড়াবে, তারপরে বয়স আবার বাড়তে থাকবে। আমার তো বয়স কতবার বেড়েছে কমেছে,
কমে চেয়ে হেরেছি, এখন তো আমার বয়স তারও। 1922 সালে অশোকের মধ্যে সুকুমার ফেলো অব দি রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটি নির্বাচিত হন। 1923 প্রকাশিত হয় ছোটদের জন্য পদ্যে লেখা ব্রাহ্ম সমাজের ইতিহাস, অতীতের ছবি। সুকুমারের অবস্থা তখন খারাপের দিকে, কিন্তু লেখার বিরতি নেই। মুদ্রণ শিল্প সম্বন্ধে নোট লেখা চলেছে, একটি খসড়া খাতায় বর্ণমালা তত্ত্ব নামে একটি অনুপ্রাস কেন্দ্রিক কাব্য টুকরো টুকরো ভাবে লেখা হয়ে চলেছে। পদ্মে মহাভারত লিখতে শুরু করেছেন ছেলেদের জন্য। একবার সোদপুরে হাওয়া বদল করতে গিয়ে সূর্যাস্তে গঙ্গার একটি রঙিন ছবি এঁকেছেন। হজবরল বই আগেই বেরিয়েছে, আবোল তাবলের জন্য একটি দামি কপি করেছেন, যার থেকে বইয়ের চেহারা কিরকম হবে তার একটি আন্দাজ পাওয়া যায়। বইয়ের রঙিন মলাটও আঁকা হয়ে গেছে, ছাপা অবস্থায় আবোল তাবোল সুকুমার দেখে যেতে পারেননি। আবোল তাবোলের শেষ কবিতায় তিনি স্পষ্টই বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি আর বেশি দিন ইহজগতে নেই। এতে তিনি বলেছেন, আজকে দাদা যাবার আগে বলবো যা মোর চিত্তে লাগে, নাই বা তাহার অর্থ হোক নাই বা বুঝুক দেবাক লোক, আপনাকে আজ আপন হতে ভাসিয়ে দিলাম খেয়াল স্রোতে, ছুটলে কথা থামায় কে, আজকে ঠেকায় আমায় কে। আর শেষ দুটি পঙ্ক্তি হল, ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গ মোর। সুকুমারের রোগের শেষ পর্যায়ে রবীন্দ্রনাথ তাকে দেখতে এসে গান শুনিয়ে গিয়েছিলেন। 1923 10ই সেপ্টেম্বর কলকাতায় ভূমিকম্প হয়। সেই দিনই সকালে আড়াই বছর কঠিন রোগের সঙ্গে সংগ্রাম করে 36 বছর বয়সে সুকুমার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুকুমারের মৃত্যু সংবাদ পেয়ে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে একটি ভাষণ দেন। তাতে তিনি বলেন, আমি অনেক মৃত্যু দেখেছি, কিন্তু এই অল্প বয়স্ক যুবকের মতো অল্পকালের আয়ুটিকে নিয়ে মৃত্যুর সামনে দাঁড়িয়ে এমন নিষ্ঠার সঙ্গে অমৃতময় পুরুষকে অর্ঘ্যদান করতে প্রায় আর কাউকে দেখিনি। মৃত্যুর দ্বারের কাছে দাঁড়িয়ে অসীম জীবনের জয়গান তিনি গাইলেন। তার রোগশয্যার পাশে বসে সেই গানের সুরটিতে আমার চিত্ত পূর্ণ হয়েছে।